নারীরাও এখন কেউ পিছিয়ে নেই, কেউ ঘরে বসে ফ্রিল্যান্সার হিসেবে তাদের ক্যারিয়ার গড়ে তুলছে, হয়তোবা কেউ আমার মতো জব সেক্টরে। তাই আপনারাও বসে না থেকে আইটি সেক্টরে ক্যারিয়ার গড়তে যে কোনো একটি সেক্টর বাছাই করে আপনিও এগিয়ে যেতে পারবেন। আমার অ্যানিমেশনের প্রতি আগের থেকে একটু ইন্টারেস্ট ছিল, ইউটিউবে কিছু ভিডিওস দেখি 3D অ্যানিমেশনের, তারপরে এটার সম্বন্ধে আর একটু ইনকোয়ারি করি, দেন হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড মিলে ডিসাইড করি যে এই কোর্সটা সম্বন্ধে একটু জানবো। তো আমরা ক্রিয়েটিভে আসি, এখানে এটার কোর্স সম্বন্ধে ডিটেলস জানতে পারি, তারপর 2 মাস টাইম নিই এটার জন্য, এদিকে যাবো কি যাবো না, কারণ আমি তো ইংলিশ নিয়ে পড়ছি, আমার তো আইটি রিলেটেড কোনো নলেজ নাই ফার্স্ট অফ অল। তো আমি এসে তারপর আরেকবার কথা বলি, তো ওনারা বলে যে সমস্যা নেই, এটার জন্য আপনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স বা আহামরি সেরকম কোনো নলেজ লাগবে না, আপনার টিচাররাই মেন্টররাই আপনাকে ভালো করে সব কিছু A to Z শিখিয়ে দিতে পারবে। মানে আমি অনেক বেশি পজিটিভ এনার্জি পাই এদিক থেকে, দেন আমি কোর্সে ভর্তি। স্যারকে আগেই বলে রাখছি যে যদি স্যার কোনো অপরচুনিটি থাকে তাহলে আপনি আমাকে দিবেন, আমি আসলে এখানে জব করতে চাই। তো আমি হচ্ছে স্যারকে আমার CV দিয়ে রাখছিলাম, তো ডেফিনেটলি যখন আমার জবটা হয়ে যায় তখন আমার মতো খুশি আর কেউ ছিল না যে আমি ক্রিয়েটিভিটিতে অ্যাটলিস্ট জব করতেছি। ইভেন আরও বেশি খুশি হয়েছি এমন এই ফ্লোরে আসি এবং যে ফ্লোরে বসতেছি আমি ওই ফ্লোরে আমার যে টিচাররা তারাও এখানে আসে, মানে আমি তাদেরকে দেখতে পারতেছি, তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখতেছি, তো সব কিছুই না আমার কাছে খুব নতুন নতুন লাগছে এবং খুবই ভালো লাগছে। আমি অ্যাকাউন্ট করেছি কিন্তু আমি ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা আমি এখনও সেরকম সিরিয়াস না, কারণ ওইখানে অনেকটা টাইম দিতে হয়, এফোর্ট দিতে হয়, যেহেতু আমার সংসার বেবি সব কিছু সামলে ওইখানে আমার এতটা টাইম দেওয়া সম্ভব না। তো আমি সবসময় লোকাল মার্কেটের দিকে একটু ফোকাস করতাম বেশি, আর আলহামদুলিল্লাহ আমি ইন্টার্নশিপ করার পরপরে আমি একটা লোকাল মার্কেটে জব পেয়ে যাই, আর রিসেন্ট আমি একটা কর্পোরেট কোম্পানির সাথে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করছি তাদের সাথে। যেসব ক্লায়েন্টের সাথে কাজ করে মজা পাই বা যারা কাজ পছন্দ করে অনেক বেশি, তো তাদের সাথে কাজ করে তখন অনেক ভালো লাগে, তখন মনে হয় যে না পারবো ইনশাল্লাহ আরও ভালো করতে পারবো বা আরও কাজের স্পিডটা তখন আরও বেড়ে যায়। ওয়ার্ক এবং ফাইবারে আপাতত আর্নিং করছি, $300+ আর্ন করেছি। লিঙ্কডিনের এক্সপিরিয়েন্সটাও বেশ ভালো ছিল, বেশ কিছু কাজ করেছি, আশা করছি যে সামনে ইনশাল্লাহ আমি আরও ভালো একটা পজিশনে যেতে পারবো, যেহেতু আমি ভালো ক্লায়েন্ট পাচ্ছি, ভালো রেসপন্স পাচ্ছি এই জায়গা থেকে, তো ইনশাল্লাহ। বাইরের রিকোয়ারমেন্ট সম্পর্কে আমি সেরকমভাবে কিছু বুঝতে পারছিলাম না, তখন আমি আমার মেন্টরের সাথে যোগাযোগ করি, তিনি আমাকে একটি শর্টলি সাজেশনের মাধ্যমে হেল্প করেন এবং আমি সেই সাজেশন অনুযায়ী কাজ করে খুব ভালো একটি ফিডব্যাকের সাথে আমার প্রথম অর্ডারটি সম্পন্ন করি। ফাইবার থেকে আমি এই পর্যন্ত প্রায় $1400 মতো আর্ন করেছি। যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম এবং আমার ক্যারিয়ারটা শুরু হয়েছে মানস্ট্যাক ডেভেলপমেন্ট দিয়ে, সো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি বিগিনার লেভেল থেকে শুরু করতে পারি তাহলে বাকি 10 জন অবশ্যই আমার থেকে আরও ভালো করে জিনিসটা গুছিয়ে নিতে পারবে। আমার ক্যারিয়ারের সবথেকে বড় সাপোর্ট হচ্ছে আমার হাজব্যান্ড অ্যান্ড আমার ফ্যামিলি মেম্বাররা, এবং তাদের জন্যই আমি আমার ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি।